মাধ্যমিক পরীক্ষা তৃতীয় দিন এবং ইতিহাস পরীক্ষা কেমন হলো সেটা তো জানতে হবে। পরীক্ষা কেমন হয়েছে ইতিহাস? মোটামুটি যাচ্ছে। মোটামুটি কোশ্চেন কি কমন আসেনি? মন খারাপ মনে হচ্ছে মুখটা দেখে। এসেছিল কিন্তু আমি অতবার ভালো পড়িনি। ভালো পড়োনি? পরীক্ষা কেমন হয়েছে? হয়েছে একটা কমন একটা কমন কোশ্চেন পাইনি 8 নম্বরে। একটা কমন কোশ্চেন পাইনি 8 নম্বরে। হ্যাঁ যা যা আমি পড়ে গেছিলাম ইউটিউব থেকে মানে যা দেখেছিলাম ইউটিউব থেকে পড়েছো? হ্যাঁ মানে ইউটিউব থেকেই পড়েছি বেশিরভাগ। আর একদম ফাটাফাটি কত নাম্বার আসবে? ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভ্লগ ইন bengal.com। মাধ্যমিক পরীক্ষার ইতিহাস পরীক্ষা আজকে। মাধ্যমিক পরীক্ষা তৃতীয় দিন এবং ইতিহাস পরীক্ষা কেমন হলো সেটা তো জানতে হবে। সব স্টুডেন্টস সব বেরিয়ে আসছে আস্তে আস্তে। এক্সাম নিশ্চয়ই ভালো হয়েছে। অনেকেই আগের দিন বলছিল যে ইতিহাস পরীক্ষা বেশ কঠিন হবে, মানে অঙ্ক থেকেও নাকি কঠিন। তো দেখা যাক যে কেমন পরীক্ষা দিয়েছে সবাই। এই যে সব স্টুডেন্টসরা বেরিয়ে আসছে আস্তে আস্তে এক্সাম দিয়ে, গার্জেন্সরা এদিকে দাঁড়িয়ে আছেন ওয়েট করছেন কেমন পরীক্ষা হলো ছেলে মেয়েদের, সেটা তো জানতে হবে। সেটার জন্য কিন্তু সকলের টেনশন কেমন হলো পরীক্ষা আলটিমেটলি। এই দেখুন সবাই বেরিয়ে আসছে আস্তে আস্তে। আমরা জেনে নেব যে পরীক্ষা আজকে কেমন হয়েছে এবং কি রকম নাম্বার আসবে। এই দেখুন সকলে আস্তে আস্তে বেরিয়ে আসছে। ইতিহাস পরীক্ষা ভালো হয়েছে? কোন স্কুল থেকে? মিরিঙ্গি গার্লস। কোশ্চেন সোজা এসেছিল? কমন এসেছিল? কঠিন তো খুব ইতিহাস না? হ্যাঁ সোজা এসেছিল। কেমন লিখেছো? ভালো লিখেছি। কমন এসেছে? হ্যাঁ। একদম ফাটাফাটি কত নাম্বার আসবে? এবার কত আসবে সেটা দেখি। কত নাম্বার অ্যানসার দিয়েছো বলো? পরীক্ষা কেমন হয়েছে ইতিহাস? মোটামুটি যাচ্ছে। মোটামুটি কোশ্চেন কি কমন আসেনি? মন খারাপ মনে হচ্ছে মুখটা দেখে। এসেছিল কিন্তু আমি অতবার ভালো পড়িনি। ভালো পড়োনি? আচ্ছা কেন ভালো পড়িনি? ট্রাই করছিলাম, সারা বছর পড়িনি। সারা বছর পড়োনি? আচ্ছা ঠিক আছে, দেখা যাক পরবর্তী পরীক্ষা ভালো দিতে হবে। আচ্ছা কেমন হয়েছে পরীক্ষা ইতিহাস? খুব ভালো হয়েছে। কেমন কি কি কোশ্চেন ছিল কয়েকটা? দুই তিনটা কোশ্চেন বলো। আমাদের যা যা আমি পড়ে গেছিলাম ইউটিউব থেকে মানে যা দেখেছিলাম। ইউটিউব থেকে পড়েছো? হ্যাঁ মানে ইউটিউব থেকেই পড়েছি বেশিরভাগ। আর আমি যত যতগুলো মানে ব্রড কোশ্চেন পড়ে গেছিলাম। কমন এসেছে? কমন এসেছে। তোমাদের পরীক্ষা কেমন হলো? হ্যাঁ খুব সুন্দর হয়েছে। মানে সব লিখেছো? হ্যাঁ সব। কত পাবে? 60 পাবো। 60 পাবে বলছে। আচ্ছা পরীক্ষা কেমন হয়েছে? আমি একটু মেয়েদের কাছেও যাই, কেমন হয়েছে পরীক্ষা? কত পাবে মনে হচ্ছে? সব লিখে ফেলেছো? সব লিখে ফেলে ফেলেছে দেখছি। কোশ্চেন কেমন এসেছে সোজা? না মানে মানে কঠিন কঠিন এসেছে। কেমন এসেছে লজ্জা পাচ্ছে। সব লিখেছো? বড় কোশ্চেনগুলো সব লিখেছো? বড় কোশ্চেন একটাই দেখতে হতে, বড় কোশ্চেন লিখেছি তাই। আচ্ছা কি মানে কোন কোশ্চেনটা বেশি মনে হচ্ছে খুব সোজা ছিল? একটা সোজা কোশ্চেনের বলো যেটা এসেছিল। তোমাদের কেমন হয়েছে? সব লিখেছো তো? কত পাবে? সব মানে জাম পড়ে গেছিলে তার মধ্যে এসেছে? সিলেবাসের বাইরে কিছু আসেনি? সিলেবাসের বাইরে কিছু আসেনি? নামটা কি? কোন স্কুল? বিরিঙ্গি গার্লস হাই স্কুলে প্রচুর স্টুডেন্টস আমরা দেখতে পাচ্ছি। দেখুন সব আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। অনেকেই ভয় পাচ্ছে, ভাবছে ক্যামেরার সামনে কি বলবো। পরীক্ষা কেমন হয়েছে তোমাদের? পরীক্ষা কেমন দিয়েছো? ভালো কোশ্চেন এসেছে? কোশ্চেন ভালো এসেছে বলছে। আচ্ছা ইতিহাস পরীক্ষা কিন্তু অনেকের কাছে খুব কঠিন লাগে। আমি একটু এই স্টুডেন্টসদের কাছে যাই। ইতিহাস পরীক্ষা কঠিন লাগে? কঠিন লাগে না সোজা লাগে? ইতিহাস ইতিহাস কঠিন? তাও ভালো পরীক্ষা হয়েছে কি খারাপ? ভালো হয়েছে। সব লিখে ফেলেছো? তোমার নাম কি? রুকসানা খাতুন। কোন স্কুল? ভিরিঙ্গি গার্লস। মানে যেগুলো ভেবেছিলে আসবে সেগুলো এসেছে? সোজা কঠিন সব মিলিয়ে নাকি? আচ্ছা পরীক্ষা কেমন হয়েছে? কোন স্কুল? কি নাম? ভিরিঙ্গি গার্লস। কি করে এমন একটা কোশ্চেনের নাম হলো যেটা ভেবেছিলে আসবে বাট আসেনি? মেঘলা মিনিট। কি? মেঘলা মিনিট।
আচ্ছা আর খুব সোজা হয়তো যেটা ভেবেছিলে আসবে সেটা এসেই গেছে এরকম কোনো প্রশ্ন কমন ভীষণ মানে স্যারটা যা বলেছিল তার মধ্যে এসেছে থ্যাংক ইউ এরকম অনেক স্টুডেন্টসরা আমি এদিকে যাই একটু স্টুডেন্টসদের কাছে দেখি কেমন এসেছে সব ভয় ভয় চলে যাচ্ছে ভাবছে কি হবে না বাকিদের কাছে যাই একটু হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ এই দেখুন অনেক অনেক স্টুডেন্টস আমি একটু যাই কেমন এসে হয়েছে পরীক্ষা তোমাদের পরীক্ষা কেমন হয়েছে কঠিন লেগেছে দেখি বাকিদের কাছে কেমন হয়েছে পরীক্ষা কেমন হয়েছে পরীক্ষা তোমাদের সব লিখেছো ইতিহাস যেভাবে ভেবেছিল যে এরকম আসবে কোশ্চেন তার মধ্যে এসেছে সবাই বলছে কিন্তু যে আসবে কিন্তু আসেনি তো আসেনি এটা এটা কিন্তু আসা উচিত ছিল সবার ক্ষেত্রে আচ্ছা আর একটা জিনিস কোশ্চেন যেটা হয়তো মানে আসার কথা ছিল না বাট চলে এসেছে মানে তোমাদের মনে হয়েছে যে খুব কঠিন এরকম একটা প্রশ্ন কালকে ভূগোল তাই তো সব ভালো করে প্রিপারেশন নাও চলো আমি একটু এদিকে যাই আর দেখি অন্য স্টুডেন্টরা কেমন পরীক্ষা দিয়েছে কেমন পরীক্ষা হলো তোমাদের হয়েছে মোটামুটি এমসিকিউ খুব একটা যাই না কি হবে কিন্তু ব্রড কোশ্চেনের মধ্যে মোটামুটি ভালোই আমি একটা কোশ্চেন যে কোশ্চেনটা ভেবেছিলে আসবে আট আসেনি ওটা মানে পড়ার মধ্যে দু তিনটে এরকম কোশ্চেন যেটা মনে ছিল যে আসবে খুব ভেবেছিলে আসবেই বাট এলো না কোন কোন কোশ্চেন একদম সেটা তো হচ্ছে ওই যেমন মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালির যে মনোভাব আচ্ছা ওটা ভেবেছিলে আসবে আর মানে খুব পড়েছিল ওটা বাট এলো না আর এরকম একটা কোশ্চেন যেটা আসার কথাই ছিল না বাট এসে গেছে এরকম একটা নবসূত্র আন্দোলন এটা অনেকে বলছে কিন্তু যেটা আসার কথা ছিল না দেখো আমরা পড়িনি তোমরা পড়ো না সবাই বলছে ভালো হয়েছে পরীক্ষা আস্তে আস্তে তিনটে হয়ে গেল আশা করছি আগামী পরীক্ষাগুলো সবার ভালো হবে ব্যানার্জিতে হাই স্কুলে আমরা এসেছিলাম স্টুডেন্টস রিয়াকশন দেখলেন সবাই প্রায় ম্যাক্সিমাম বললো যে এভারেজ ভালো হয়েছে পরীক্ষা তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানান পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই bengal.com এর সাথে থাকুন ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দিন যাতে সবার কাছে ভিডিওটা পৌঁছে যায় তো ভালো থাকুন সুস্থ থাকুন bengal.com এর সাথে থাকুন যারা দেখলেন অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে ফলো করবেন এবং আমি আবার বলছি শুভেচ্ছা সবাইকে যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ পরবর্তী পরীক্ষাগুলো যেন অনেক অনেক ভালো হয় বাই